আমাদের মূলত পুলিশ ভেরিফিকেশন যেটা আমরা বলি, পুলিশ ভেরিফিকেশনটা কীভাবে হয় আপনারা হয়তো অনেকে জানেন না, এটা জানার দরকার আছে আমাদের। আমাদের গ্রামে বা বিভিন্ন মহল্লায়, বিভিন্ন ওয়ার্ডে পাসপোর্ট যে দালাল আছে না, পাসপোর্টের দালাল পাসপোর্ট বানায়, ওরা কী করে জানেন? ওরা কিন্তু পুলিশ কিন্তু অতটা জানে না আপনি কি, আপনি কী করেন, এই তথ্যগুলো পুলিশ কার থেকে পায় জানেন? আপনার যে একটা নাম্বার দিয়ে থাকেন আমাদের পাসপোর্ট বানানোর সময়, ওইটা অনেক সময় বন্ধ থাকে। ওইটা বন্ধ থাকলে কী করে, ওই দালালের সাথে পুলিশের একটা কন্ট্রাক্ট হয়, ওই আবার যে নাম্বারটা আপনার ওপেন, আপনার এলাকার আপনার ভাই বা বোন মা কার কোনটা চালু আছে, ওরা ওই নাম্বারটা পুলিশকে দেয়। তখন ওরা কন্ট্যাক্ট করবে আপনার সাথে, কন্ট্যাক্ট করে বলবে যে আপনি আসেন এই সেই এই বলে। মানে এগুলো আমাদের মূলত আমরা মনে করি আমাদের যে পাসপোর্টের দালালগুলো আছে গ্রামে বিভিন্ন জায়গায়, ওদের কারণে পুলিশ ভেরিফিকেশন আমাদের থেকে টাকা নিয়ে যায়। এটা 100%, এটা মনে রাখবেন। শুধু যে পুলিশ জড়িত তা না, আমাদের এলাকা মহল্লায় যত পাসপোর্টের দালাল আছে তাদেরকে আগে ধরতে হবে। ওই দালালের কারণেই এই প্রবাসে যারা আছে তারা পাসপোর্ট বানালে অনেক হিমশিম খাইতে হয়, এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আর 3 নম্বর হচ্ছে, আমরা অতি শীঘ্রই আমাদের প্রবাসীর উদ্দেশ্যে আমরা একটা বার্তা পৌঁছাবো বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। বার্তাটা হচ্ছে, আমরা যারা প্রবাসে থাকি, আমাদের আমরা তো গভর্নমেন্ট চাকরির মতো, প্রাইভেট সেক্টরে করলেও একটা গভর্নমেন্টের মতো একটা চাকরি করতেছি। দেখেন দিনকে দিন আমরা বিদেশে পড়ে আসি আপনাদের সেবার জন্য, আপনারাও আমাদেরকে সেবা দিচ্ছেন, তাহলে সেই বিনিময়ে আমাদের যারা প্রবাসে আছি আমাদেরকে ন্যূনতম গভর্নমেন্ট যারা চাকরি করি ধরেন একটা ভাতা পায় অবসরকালীন, তো ওরকম চিন্তা করে আমাদের প্রবাসীগুলোকে ক্যাটাগরি করে এরকম গভর্নমেন্টের আয়ত্ত আনা দরকার। আপনারা ওই একসাথে থাকলে আওয়াজ করবেন ইনশাল্লাহ, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ, দোয়া করবেন আমরা যেন আপনাদের আশা পূরণ করতে পারি ইনশাল্লাহ।